নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট, আমি একটা কথাই বলবো, আজকে সেই রাত্রি, যেই রাত্রিটা পেরিয়ে যাওয়ার পরেই আজকে তোমাদের জন্য আপকামিং WBP-র জন্য তোমাদের এই চিরঞ্জিত স্যার তোমাদের জন্য নামছে সেই শিয়ালদা থেকে সেই ধর্মতলা পর্যন্ত সেই পদযাত্রা মিছিল। আমি তার জন্য তোমাদেরকে, যারা আসছো তোমাদেরকে একটা কথাই বলবো, সময় হচ্ছে 11:30, জমায়ের স্থান হচ্ছে শিয়ালদা বিগ বাজার, আর শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে পদমিছিল আমরা করছি, প্রত্যেকজনকে আমি অনুরোধ করব যে পদমিছিলে যোগদান করো। কারণ একটা জিনিস জেনে রেখো যে আন্দোলনটা শুধুমাত্র যে চিরঞ্জিত স্যারের আন্দোলন এরকম বিষয়টা না, অ্যাকচুয়ালি তোমাদের জন্য আমি যাচ্ছি, ঠিক আছে? বড় গার্জেন হিসাবে, বড় দাদা হিসাবে আজকে 12 বছরে এই দুটো হাত দিয়ে প্রচুর ছাত্রছাত্রীকে চাকরি পাইয়েছি, কিন্তু বিশ্বাস করো আজকে তোমরা যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ স্থানটা দিয়েছো না, এটাই সব থেকে বড় জিনিস। আজকে দাঁড়িয়ে আমি বলছি যে আজকে তোমাদের জন্য যে লড়াই আমি লড়তে চললাম, তোমাদের জন্য যে চললাম, আমি জানি সবার ক্ষেত্রে আসাটা সম্ভব নয়, অনেকজন আছো হয়তো পরিস্থিতির শিকার হয়ে হয়তো আসতে পারছো না, দূর থেকে সাপোর্ট করো। 18 তারিখের তোমাদের প্রত্যেকজনের ভালোবাসা ও সাপোর্ট কিন্তু আমি একান্তভাবে কাম্য করি। তার সাথে সাথে কিন্তু তোমার মা বাবাকে আমার প্রণাম জানাই, ঠিক আছে? তাদের দিকে বলবে যে চিরঞ্জিত স্যার আমাদের জন্য ভ্যাকান্সি আমাদের জন্য চললো, বয়স যাতে বয়স 27 থেকে 30 হয় SI-তে, চললো যাতে মেয়েদের 57 থেকে যাতে 60 করা হয় হাইট, চললো যাতে 1/1/2023 হিসাবে বয়স হয়, মানে বয়স মানে রিক্রুটমেন্টটা ছাড়ে, আর তার সাথে যাতে ওয়েটিং লিস্ট যাতে বেরোয়। তো এই সমস্ত দাবি নিয়ে রাস্তায় নামছি, চেষ্টা আশা করব যে তোমাদের যেন 7 দিনের মধ্যে, আমার 7 দিনের মধ্যে যাতে রিক্রুটমেন্ট বেরোয় সেরকম চেষ্টা আমি আমার সর্বশ্রেষ্ঠ চেষ্টা দেবো। সত্যি কথা বলতে আজকে 12 বছরের কেরিয়ারে আমি কখনো ছাত্রদের সাথে কোনো অন্যায় ঘটে যাওয়া এটা আমি মেনে নিতে পারিনি, ঠিক আছে? আমরা সব সময় সব জায়গায় অরাজনৈতিক হিসাবেই যাই, আর আজকে অরাজনৈতিকভাবে যাই এবং তোমাদের ভালোবাসাতেই, তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের বাইরে কিন্তু কিছুই নয়, ঠিক আছে? আজকে এত ছাত্রছাত্রী পড়ছো, ঠিক আছে, এত ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, আজকে সব দিকে এটা ভালো লাগে যে 100 টাকায় গোটা পশ্চিমবঙ্গকে পড়িয়ে চাকরি পাওয়াতে পারছি। আর এই অদম্য যে আশাটা, এটা আপকামিং রিক্রুটমেন্ট না বেরোলে তো সেটা সম্ভব হবে না, ঠিক আছে? তো একটা কথা বলছি, ঘরে বসে না থেকে প্রত্যেকজনকে বলবো যে তোমাদের এখনো সময় আছে, কাল আজকে রাত্রের মধ্যে ডিসিশন নিয়ে কালকে কিন্তু তোমরা কিন্তু অন স্পট চলে এসো, ঠিক আছে? তোমাদের প্রত্যেকজনের সাথে আমি দেখা করব, ঠিক আছে? প্রত্যেকজনের সাথে দেখা হবে। আর একটা কথা, প্রত্যেক টিচারকে আমি বলবো যে আগামীকাল আপনারা একটুখানি যদি ছুটি রাখেন খুব ভালো হয়। আমি প্রত্যেকজনের কাছে অনুরোধ করছি যে আপনারা জানেন যে আজকে ছাত্রছাত্রী যাদের দিকে পড়াচ্ছেন এই আন্দোলনের অংশীদার প্রত্যেকজনই, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার্থীর মানেই সে কিন্তু এই আন্দোলনের অংশীদারী। তো সেই জন্য আমি বারবার করে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা ইনস্টিটিউট যেন 18 তারিখটায় ছুটি দেওয়া হয়, ঠিক আছে? কারণ সেই জন্য ছাত্রদের জন্য রাস্তায় কিন্তু আমি নামছি, আর একটু দূর থেকে সাপোর্ট করবেন, আর যারা পারবেন অবশ্যই অন স্পট চলে আসুন। আমি সাদরে আমাদের ছাত্ররা এবং আমি নিজে আপনাকে ইনভাইট করছি, ঠিক আছে? প্রত্যেকজন আপনি যদি পারেন তো আসবেন। আর এইটুকু বলছি আমার প্রত্যেকজন ছাত্রছাত্রীকে যে তোরা ভয় পাস না, তোরা ভয় না পেয়ে, ঠিক আছে, রাস্তায় নাম। সবাই যদি বলে যে এরকম ভাবে আমি আমি নামবো, তুমি যাও আমি পরে যাচ্ছি, এরকম বিষয়টা না, ঠিক আছে? ওই রকম হলে তো আমি এরকম ভাবে এড়িয়ে যেতে পারতাম, কিন্তু আমি তো পারি না। তোরা সবাই কম বেশি জানিস যে আমার মিসেস প্রেগনেন্ট, ঠিক আছে? আজকে আমার মিসেস, হ্যাঁ, মানে আজকে কয়েক মাস পরই ধর বাচ্চা ডেলিভারি হবে, তো এই অবস্থায় ওর কাছে থাকাটা কতটা দরকার। কিন্তু তারপরেও আমি মনে করি যে আমার মিসেস, আমার মিসেসের গুরুত্ব আমার কাছে যতটা, তোদের আন্দোলনে যাওয়ার গুরুত্ব আমার কাছে ততটাই। তাই আমি মিসেসকে বলেছি একটা দিনের জন্য তুমি নিজের দেখভাল করো, নিজের দায়িত্ব নিজের নাও, আমাকে 2-3 ঘন্টার জন্য, আমার সেই সমস্ত ভাই বোনেরা যারা অপেক্ষা করে বসে রয়েছে যে চিরঞ্জিত স্যার আসবে আমাদের রিক্রুটমেন্ট বার করবে, আমি এইটুকু মানে প্রত্যেকজনকে বলছি যে আজকে তোদের ভালোবাসাতেই আজকে এত কিছু। তাই অবশ্যই আমার পাশে আগামীকাল থাকবি, ঠিক আছে? এবং আমি আমার ইনস্টিটিউটকে আগামীকাল কিন্তু ছুটি দিয়েছি। আজকে যে হাজার হাজার স্টুডেন্ট পড়ে তাদের প্রত্যেকজনকে আমি বুঝিয়েছি যে কালকের দিনটা রহমত কি। তাই প্রত্যেকটা ইনস্টিটিউট, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ইনস্টিটিউটকে বলছি যে আপনারা একটু ছুটি দেবেন একটা দিনের জন্য, কারণ আপনারা ছুটি দিলে প্রচুর ছাত্র আমরা দলে দলে যোগ দিতে পারবে, তারা আন্দোলনের
প্রত্যেকটা মুহূর্ত কনসেন্ট্রেট করতে পারবে। তাই আমি অনুরোধ করব যে কালকের দিনটা যেন প্রত্যেকজন ছাড় দেবেন, ঠিক আছে? আর আমার প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি, যারা আসছিস তোরা 11:30টার মধ্যে কিন্তু পৌঁছে যাবি শিয়ালদায়ে বিগ বাজার, যেটা আছে স্মার্ট বাজার হয়ে গেছে এখন, তো সেই স্মার্ট বাজারের সামনে কিন্তু তোরা ওখানে পৌঁছে যাবি। আমি যতক্ষণ না যাব ততক্ষণ কিন্তু আন্দোলন শুরু করবি না। আর আমি শিয়ালদা থেকে আমি বিধাননগর হয়ে যাচ্ছি, তো বিধাননগর থেকে আমি 1 নম্বর স্টেশনে নামবো, আশা করব যে ওখান থেকে তোদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকজনকে অনুরোধ করব যে কালকে আই, ঠিক আছে? একদম সময় বিলম্ব করবি না। একটা দিন যদি চিরঞ্জিত স্যারের সাথে থাকতে পারিস, আমি কথা দিচ্ছি 7 দিনে তোদের রিক্রুটমেন্ট মার করবো। এটা গোটা তোদের স্টুডেন্ট সমাজকে আমি কথা দিলাম, একটা দিন যদি 18 তারিখ তোরা চিরঞ্জিত স্যারের হয়ে থাকতে পারিস, তাহলে জানবি 25 তারিখের মধ্যে তোদের রিক্রুটমেন্ট তোদের হাতে আসবে। এটুকু তোদের কথা দিলাম। আজকে পর্যন্ত ভিডিও এতটাই, কালকে দেখা হচ্ছে ময়দানে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।